ব্যাকগ্রাউন্ডের ছবিটা কেমন লাগছে এর সঙ্গে পড়ার আজকের কোনো সম্পর্ক নেই তবে হ্যাঁ চলো একটা গল্প থেকে শুরু করা যাক পলিটি নিয়ে ক্লাস পলিটি বলতে কোনটাকে যারা ক্লাস ইলেভেন টুয়েলভে উঠছো তারা হচ্ছে যেইটাকে পলিটিক্যাল সায়েন্স বলছো সেটাই হচ্ছে পরবর্তী সময় পলিটি বলা আছে এবার টপিকটাকে সিলেবাস চেঞ্জ হচ্ছে সব কিছু চেঞ্জ হচ্ছে তো তাই হচ্ছে টপিকটাকে এমনভাবে নিয়ে আসা হয়েছে যেই টপিকটা যদি তুমি আজকের এই ক্লাসটা দেখো তোমার যে কোনো এক্সাম স্কুল কলেজ কিংবা হচ্ছে আদার্স যে কোনো এক্সাম পরবর্তী সময় বিভিন্ন যেই সকল এক্সাম হয় কম্পিটিটিভ লেভেলে সেই সব এক্সাম তো সব কিছুর ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা থেকে কমপ্লিট হবে এটা তোমার হচ্ছে বেস বানিয়ে দেওয়া হবে এইখানে কি করা হবে এইখানে হচ্ছে এই পলিটি থেকে একটা টপিক সেই টপিকটা কি সেটা হচ্ছে গণপরিষদ কোনো পরিষদ কি আইডিয়া আইডিয়া হয়ে যাবে তো এই যখন তোমার ক্লিয়ার হবে তো তাহলে এইখান থেকে তোমার হচ্ছে যা কিছু কোশ্চেন আসবে না কেন সেটা তুমি অ্যান্সার দিতে পারবে আর হ্যাঁ এইখানে আমি সেইভাবেই সেই কোশ্চেনগুলো গুলো নিয়ে এসেছি যেইগুলো সব এক্সামের ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তুমি জীবনে যে কোনো এক্সাম দিতে যাও না কেন সেখানে এই কোয়েশ্চেন গুলোর মধ্যে থেকে আসার চান্স হচ্ছে নাইনটি আর যেই জায়গাগুলো সব থেকে গুরুত্বপূর্ণ সেইগুলো নিয়ে কিন্তু এইখানের আজকের এই টোটাল টপিকটাকে নিয়ে আমি আলোচনা করে দেবো তো ব্যাপারটা কি গণপরিষদ বিষয়টা কি গণপরিষদ আশা করছি সবাই হচ্ছে নামটা শুনেছো কিন্তু এই বিষয়টা কি সেইটা যখন আমরা জানবো না তো তখন কি আমাদের কাছে বুঝতে অসুবিধা হয় তোমাকে হাজারটা কোয়েশ্চেন দিয়ে দেওয়া হলো যাও গে বাবু তুমি মুখস্থ করো কিন্তু তুমি ম্যাটারটা সম্পর্কে জানছো না তখন তোমার কি লিখতে সমস্যা হবে তুমি মুখস্থ করে বেশি দিন রাখতে পারবে না কিন্তু মাথা থেকে মনে গেঁথে গেলে তুমি ব্যাপারটা বুঝে গেলে তোমাকে একবার পড়তে হবে তুমি সব দিনের জন্য সেইটা মনে রাখতে পারবে সেইটা তুমি লিখতে পারবে তো আজকের সেইটাই গণপরিষদ কি সেইটা নিয়েই হচ্ছে আমরা আলোচনা করব সেইটা নিয়েই হচ্ছে আমরা দেখবো তার আগে আর একটা জিনিস বলে দিচ্ছি এই ধরো হচ্ছে আমি যারা নতুন কলেজে উঠছে কিংবা যারা নতুন মাধ্যমিক পেরিয়ে হচ্ছে ক্লাস ইলেভেনে ভর্তি হতে গেল। গিয়ে তারপরে কি ছেলেদের কথা বলছি তো ছেলের আগে কি হলো তাই আরে বাপরে মেয়ে একটা দাঁড়িয়ে রয়েছে পড়েছে দেখছে আরে বাবা দেখছে দেখছে যদি কোনো মেয়েকে পুরো এক ভবে তাকিয়ে হচ্ছে দেখছে তাকে তার প্রতি হচ্ছে মোটামুটি খারাপভাবে তাকাচ্ছে বা দেখছে তো চাইলে সেই মেয়েটা সেই ছেলেটার ওপর কিন্তু হচ্ছে তার এগেনস্টে কেস করে দিতে পারে হ্যাঁ একটা নির্দিষ্ট টাইম আছে এই টাইমের অবধি সেই একভাবে হচ্ছে খারাপ দৃষ্টিতে তাকিয়ে থাকাতে তার উপর কেস করে দিতে পারে থানায় তার বিরুদ্ধে দ্বারস্থ হতে পারে আরে স্যার পড়াতে এসে এইটা কী বলছেন আরে বাবা এটাই তো হচ্ছে টপিক না কি টপিক টপিক হচ্ছে সেটাই যে আমাদের ওপর কেউ কিছু করলে আমরা কার কেস করতে পারি বা আমাদের অধিকার রক্ষার জন্য যেই আইনগুলো রয়েছে সেইগুলোই কি সেইগুলো কোথায় লেখা রয়েছে সেইগুলো রয়েছে হচ্ছে সংবিধানে লেখা রয়েছে সেই সংবিধানকে কি বলছে সেই সংবিধানকেই বলছে হচ্ছে গণপরিষদ গণপরিষদের আর একটা নাম হচ্ছে কি সংবিধান সভা সংবিধান সভায় কি হচ্ছে সংবিধান সভায় হচ্ছে সেই সকল আইনগুলো আইনের ধারাগুলো সব কিছু লেখা রয়েছে আর এই সব কিছু নিয়েই যেটা তৈরি হচ্ছে সেটাকেই বলা হচ্ছে গণপরিষদ এবার থেকে কি তোমার গণপরিষদ নিয়ে আর কোনো সমস্যা হচ্ছে যদি গণপরিষদ নিয়ে এরপরেও তোমার বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে তুমি আমাকে এক্ষুনি কমেন্টে বলে যে স্যার আপনি পড়ালেন আমি কিন্তু বুঝতে পারলাম না তারপর থেকে আজকের পর থেকে আমি আর পড়াবো না তো তাহলে গণপরিষদ কি সেটা হচ্ছে তোমার কাছে ক্লিয়ার হলো চলো আচ্ছা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ছবি মিলছে না তো আরে এই ছবিটা সাপোর্ট অরিজিনাল যে ছবিটা বানিয়েছিলাম সেটা হচ্ছে এখানে সাপোর্ট করছে না তার জন্য হচ্ছে এই ছবিটা দিলাম তো যাই হোক বোর্ডের মধ্যে যেই সকল লেখালেখিগুলো করবো তো সেইগুলো হচ্ছে এখান থেকে তুমি পেয়ে যাবে তো লিখে দেবো অসুবিধা নেই গণপরিষদ গণপরিষদে চলো হচ্ছে একটুখানি পেনের ব্যবহার করা যাক তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে স্যার লিখে লিখে দিলে ভালো হয় না কি না লেখা থাকলে এমনি জাস্ট হচ্ছে আমি মুখে বলে দেবো তাতেই হচ্ছে তোমাদের কমফোর্টেবেল যেটা কমফোর্টেবল হবে সেটা বলবে আদার্স জিনিস হচ্ছে করবো না আর খুব খুব ফার্স্ট ফার্স্ট ক্লাস হবে যেখানে হচ্ছে কি নো ওয়েস্ট টাইম পুরো হচ্ছে শর্টকাট পুরো হচ্ছে একদম পুরো হচ্ছে সলিড জিনিসগুলো বলা হবে কিন্তু যে ফার্স্ট ক্লাস তোমাদের থেকে অ্যাডভাইসগুলো জেনে নিচ্ছি এক সেকেন্ড আমি পেনটা খুঁজে নেবো পেন আমি পেয়ে গেছি এবার হচ্ছে যেতে হবে এইখানে এত প্রথম কি টপিক টপিক হচ্ছে আমাদের গণপরিষদ গণপরিষদকে আরেকটা কী নামে বলা যায় গণপরিষদের আর একটা নাম হচ্ছে সেটা হচ্ছে সভা স্যার এটা লেখাচ্ছেন কেন আরে বাবা সিলেবাস চেঞ্জ হয়ে গেছে না তো সব কিছু কি সব জায়গায় হচ্ছে এখন কি এক নম্বরে কোশ্চেন আসে তো এটা থেকে সংবিধান সংবিধানসভার আর এক নাম কি গণপরিষদ পরিষদের আর এক নাম কি তো এটাই হচ্ছে কোশ্চেন আসে তো এইখান থেকে হচ্ছে প্রথম জিনিস যেটা আমরা বুঝলাম তো সেটা থেকে হচ্ছে আমরা এই প্রশ্নটা লিখলাম তো এইটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা জায়গা যে গণপরিষদের আর একটা নাম কি গণপরিষদ সংবিধানসভার একটা নাম কি দুটোই হচ্ছে একই জিনিস নাম হচ্ছে আলাদা নাম আলাদা আলাদা কাম কিন্তু একটাই গণপরিষদের ধারণা কী প্রথম দিয়েছিল এখানে হচ্ছে সবার ক্ষেত্রে একটা কনফিউশন আছে সেটা কি কনস্টিটিউশন মানেই হচ্ছে বি আর আম্বেদকর নামটা প্রথমে আছে কিন্তু যদি আমরা এই জায়গাটাতেই মার খেয়ে যাই যে গণপরিষদের ধারণা এইটা প্রথম কে দিয়েছিল কার কাছ থেকে এসেছিল এই কোশ্চেনটা আসে আর এই কোশ্চেনটা অ্যান্সার লিখতে গিয়ে সবাই ভুল করে সেখানে হচ্ছে সবাই লেখে সেটা কি হচ্ছে বি আর আম্বেদকর কিন্তু এর সঠিক অ্যান্সার হচ্ছে বি আর আম্বেদকর নয় গণপরিষদের ধারণা চলচ্চ ধারণা বলে আমি এখানে লিখে দিচ্ছি এই ধারণাটা যিনি হচ্ছে আমাদেরকে দিচ্ছে তিনি হচ্ছে এম ঠিক আছে আচ্ছা আমার কি মনে হচ্ছে আমি এইদিকে তাকাচ্ছি এইদিকে তাকাচ্ছি তার কারণ হচ্ছে সেটা এমনইভাবে করা রয়েছে স্ক্রিন একদিকে আমাকে লিখতে হচ্ছে অন্য একটা জায়গায় আর দেখাচ্ছে ক্যামেরাটা আরেক জায়গা তো তিন দিকে হচ্ছে আমাকে তাকিয়ে হচ্ছে টোটালটাকে আমাকে কমপ্লিট করতে হবে ফুল প্যাকেজ হচ্ছে এরকমভাবে তিনদিকে তিনটে জিনিস রয়েছে তো যার জন্য এরকম বিষয়টা লাগে আর আমি এটাও বুঝতে পারছি না আমি লেখাটাকে গাট করে ফেলছি নাকি তো যাই হোক চলো গার্ড হয়ে যাক যাই হয়ে যাক তোমরা হচ্ছে বুঝতে পারলেই সব কিছু ক্লিয়ার তো এবার দেখো এবার হচ্ছে আরেকটা কোশ্চেন এইখান থেকে যেটা সেটা কি সেটা হচ্ছে কপি কোন পরিস্থিতি অনুযায়ী এটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কবে কোন পরিস্থিতি অনুযায়ী এই গণ পরিষদ গঠনের ব্যবস্থা গৃহীত হয় কবে কোন পরিস্থিতি অনুযায়ী এই গণপরিষদ গঠনের ব্যবস্থা গৃহীত হয় তো এটার হচ্ছে অ্যানসার কি এটা হচ্ছে অ্যানসার হচ্ছে উনিশশো ছেচল্লিশ সালে ঠিক আছে উনিশশো ছেচল্লিশ সালে ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী সেটা হচ্ছে তো তাহলে এখন অবধি যত কিছু বললাম সেইগুলো কি তোমাদের মাথার মধ্যে একটুখানি কি জটলা পাকাচ্ছে একদম পুরো কি ক্লাসের টাইমিং একটুখানি বেশি কিন্তু পুরো ব্যাটারটাকে এখানে ক্লিয়ার করে নেবে সেটা কি গণপরিষদ যেখানে বা সংবিধান সভা যেখানে সব কিছু আইন বিষয়গুলো রয়েছে এইটা প্রথম এই যেই গণপরিষদ বা সংবিধান সভা রচিত হবে এর প্রথম ধারণাটাকে দিচ্ছে যে এর প্রথম ধারণাটা দিচ্ছে তার নাম হচ্ছে এম এন রায় আর দেখো এইটা যে হচ্ছে এই ব্যবস্থা যে গৃহীত হচ্ছে এটা কোন পরিকল্পনা অনুযায়ী হচ্ছে এটা হচ্ছে তোমাদের উনিশশো সাল ঠিক আছে উনিশশো সাতচল্লিশে ভারত স্বাধীন হচ্ছে উনিশশো সালে ক্যাবিনেট মিশন পরিকল্পনা ক্যাবিনেট মিশন কারণ কি যে কোনো ঘটনা হলে সেটা কি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা সবকিছু পরিকল্পনা তৈরি করতে হয় দুর্গা পুজো হলেও তারও একটা কিন্তু আগে হচ্ছে মিটিং করতে হয় করে হচ্ছে কিভাবে কি পুজো চলবে তো সেটা দেখতে হয় সেটা নিয়ে একটা প্ল্যানিং করতে হয় তো এখানেও সেরকম হচ্ছে এই গণপরিষদ বা সংবিধান সভা যেটা হবে তো সেটাকে উনিশশো সালে ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী এটা ঘটন এটা গঠনের হচ্ছে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে ঠিক আছে এবার দেখো এই ক্যাবিনেট মিশন কারণ কি একটা সংগঠন বানাচ্ছে মানিয়ে হচ্ছে তারা এই সংবিধান সভা করবে তো সেটা করা হচ্ছে এই যে ক্যাবিনেট মিশনটা হয়েছিল এই ক্যাবিনেট মিশনে কয়েকজন সদস্য ছিল এটা হচ্ছে প্রশ্ন আছে কে কে সদস্য ছিল এবং তার মধ্যে প্রধান কে ছিল এর মধ্যে যারা সদস্য ছিল তারা হচ্ছে আলেকজান্ডার ছিল হচ্ছে স্টাফর্ড ক্রিপস ক্রিপস নামটা শুনেছ আর যিনি ছিলেন তিনি হচ্ছে কি লরেন্স পেথিক লরেন্স এই তিনজনের মধ্যে মেন লিডারকে ছিল মেন যে ছিল তার নাম হচ্ছে পেথিক লরেন্স আরে দেখো এই গণপরিষদে আর একটা জায়গা থেকে ইম্পর্টেন্ট সেটা কি যে কোশ্চেনটা আছে সেটা কি এই গণপরিষদের তাহলে টোটাল সদস্য সংখ্যা কত ছিল হ্যাঁ তখনকার সদস্য আর এখনকার সদস্য সংখ্যার মধ্যে কিন্তু হচ্ছে হিউজ একটা ডিফারেন্স রয়েছে তখন যে সদস্য ছিল বর্তমানে কি দেখো ভারতীয় সংবিধান পরিবর্তন মানে কি সেগুলোকে আপডেট করা হবে সেটাও হচ্ছে ধারণা হচ্ছে বলা রয়েছে ঠিক আছে তো সেটা কি প্রথমে দেখো তখনকার যখন মোট সদস্য সংখ্যা ছিল যেটা সেটা হচ্ছে তিনশো জন সেটা পরবর্তী সময় আপডেট হতে 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 এখন বেড়েছে এখন বেড়ে কতজন হয়েছে তোমরা কি জানো যে যে জানো কমেন্ট বক্সে কমেন্ট করবে যে যে জানো না আমি একটু বাদেই বলে দেবো যারা জানো না তাদের যারা জানো তাদের কমেন্টের জন্য আমি এখন ওয়েট করছি তো তাহলে কি মেন গণপরিষদের সদস্য সংখ্যা তখন যখন শুরু হয়েছিল তখন কত ছিল তখন ছিল হচ্ছে তিনশো জন ঠিক আছে ক্লিয়ার হচ্ছে সবাইকার কাছে এইগুলো যেইগুলো বলে দিচ্ছি এইগুলোই হচ্ছে মেন ইম্পর্টেন্ট জায়গা এখান থেকে তো এই এর বাইরে হচ্ছে বেশি কিছু আসে না এইগুলো থেকেই তোমার হচ্ছে নাইনটি হচ্ছে কমন তুমি পাবে এবার দেখো কনস্টিটিউশন অ্যাসেম্বলি সেই বিষয়টা কি উনিশশো নয় ডিসেম্বর গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল আর এইটা যেখানে অনুষ্ঠিত হয়েছিল সেটাই ছিল কি কনস্টিটিউশন হল কোথাকার দিল্লির কনস্টিটিউশন হল ছিল আর এই দিনই সংবিধান রচনার কাজটাও শুরু হয়ে গেল মানে কি আমাদের দেশ কিসের ওপর ভিত্তি করে চলছে সংবিধানের ওপর ভিত্তি করে চলছে যার যেখানে কনফিউশন হচ্ছে সে আমাকে কমেন্ট করে কমেন্ট করে জানাবে আর তাছাড়া নম্বর রয়েছে যাতে বিভিন্ন আপডেটের জন্য দরকার তারা হচ্ছে মেসেজ করতে পারো এবং হচ্ছে পরবর্তী সময় ব্যাচের জন্য বা সব কিছুর জন্য সেই এম বাংলা অ্যাপ রয়েছে সেখান থেকে তোমরা হচ্ছে সব কিছু হেল্প পেয়ে যাবে তো এখানে কি উনিশশো ছেচল্লিশের নয় ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে সেখান থেকে সেই দিন থেকেই হচ্ছে কি হচ্ছে সংবিধান রচনার কাজটা শুরু হচ্ছে যে গোটা বড় সংবিধান যে সংবিধানের উপর ভিত্তি করে আমাদের দেশ চলছে উনিশশো আর এই কোশ্চেনটাও সবাই কনফিউজ হয়েছে রাজেন্দ্র প্রসাদ নাকি সচিদানন্দ সিনহা কে ছিল সভাপতি আমরা সবাই জানি একদম হিউজ এমন একটা কোশ্চেন যে কোশ্চেনটা বারবার সব জায়গায় কিছু ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যান্সার দিয়ে থাকি একদম পুরো মাথা থেকে মনের মধ্যে গেঁথে নাও সেটা কি সেটা হচ্ছে গণপরিষদের সভাপতি কে ছিল যার নাম আমরা অ্যান্সার দিয়ে রাজেন্দ্র প্রসাদ কিন্তু এখানে দেখো টুইস্ট যে টুইস্টটা সবাই হচ্ছে ভুল করে সেটাই হচ্ছে তোমার সামনে তুলে ধরছি গণপরিষদের প্রথম যিনি সভাপতি ছিলেন তিনি হলেন সচিদানন্দ সিনহা তাহলে আমরা রাজেন্দ্র প্রসাদ বলি কেন ডাক্তার রাজেন্দ্র প্রসাদ বলি কেন তো এখানে হচ্ছে যে বিষয়টা সেটা কি সেটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ কি ছিলেন যখন এই গণপরিষদটা হচ্ছে না তখন কি যখন শুরু হচ্ছে সবকিছু রচনা ফোচনা তৈরি হচ্ছে তখন কি একজন অস্থায়ী সভাপতিকে রাখা হয়েছিল দিয়ে তারপরে যখন সবকিছু সেট হয়ে গেল তারপরে কি স্থায়ী সভাপতিকে করা হলো এবার অস্থায়ী সভাপতি মানে যখনই শুরু হয়েছে তখন একজনকে অস্থায়ী একজনকে সভাপতি করা হয়েছিল যেই অস্থায়ী সভাপতিটা যাকে করা হয়েছিল তার নাম ছিল সচিদানন্দ সিনহা এবং পরবর্তী সময় যখন এটাকে আপডেট করেছে একদম স্থায়ী সভাপতি করা হলো যিনি হলো স্থায়ী সভাপতি তার নাম কি তার নাম হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ যেই নামটার সঙ্গে আমরা পরিচিত এবং এই কোশ্চেনটাই আছে স্থায়ী সভাপতি কিংবা সভাপতি কে যদি এটা আসে তো তাহলে কি রাজেন্দ্র প্রসাদই আমরা নর্মালি অ্যান্সার দিয়ে থাকি আর এটাই হচ্ছে তুমি নর্মালি অ্যান্সার দেবে ক্লিয়ার হয়েছে সবাইকার কাছে যদি ক্লিয়ার হয়ে থাকে চলো হচ্ছে পরবর্তী সময় যায় সেটা কি সংবিধান রচনা করতে এই যে বৃহত্তর সংবিধান এত সংবিধান এত ধারা এই যে দোষ করলে তুমি এই দোষের জন্য এই শাস্তি পাবে ওই দোষের জন্য তুমি সেই শাস্তি পাবে তোমার মৌলিক অধিকার এতগুলো তোমার হচ্ছে মৌলিক কর্তব্য এইগুলো রয়েছে তো এত কিছু ধারা আইন কানুন সব কিছু রয়েছে তো তাহলে এই এত কিছু লিখতে কদিন সময় লেগেছিল এটা কিন্তু একটা প্রশ্ন আছে কে কে দিতে পারবে চলো আমি ফার্স্টে বলে দিচ্ছি মনে রাখবে পরবর্তী সময় যখন এটা টেস্ট দেবে এটাকে টেস্ট হিসেবে একবার পরে দিয়ে দেবে তো যারা যারা দেবে তো তারা তারা নিচে হচ্ছে কমেন্ট করে দেবে যে কতদিন লাগছে এই সংবিধান যে রচনা হয়েছিল সংবিধান রচনা হতে সময় লেগেছিল বছর এগারো মাস আঠেরো দিন কতদিন কতদিন বছর মাস দিন সংবিধান সময় প্রায় তোমাদের হচ্ছে অপশান এরকম থাকে যে কতদিন এক বছর দু বছর তিন বছর নাকি চার বছর প্রায় কিন্তু আমরা যদি দেখি যে দু বছর এগারো মাস মানে হচ্ছে বারো মাস হচ্ছে এক বছর হয়ে যাবে তো তার মানে কি প্রায় হচ্ছে তিন বছর মতন সময় লেগেছিল এই বৃহত্তর সংবিধান রচনা করতে তবে তাই জন্য কি উনিশশো সাল বলা হচ্ছে সব কিছু কমপ্লিট হয়ে যখন তৈরি হচ্ছে তখন কি উনিশশো সাল ছেচল্লিশ থেকে শুরু হচ্ছে তো এই একটা দীর্ঘ সময় লাগছে সব কিছু নিয়ে হচ্ছে চলতে ফিরতে একটা হচ্ছে দ্বিতীয় দীর্ঘ একটা সময় লাগছে তো দেখো টোটাল ব্যাপারগুলো যখন হচ্ছে আমরা কানেক্ট করে নিতে পারবো তখন আমাদের কাছে পলিটিক্যাল সায়েন্স ব্যাপারটা কিছু থাকবে না পলিটিক্যাল সায়েন্স মানে একটুখানি পড়তে হবে মাথায় রাখতে হবে এটা হচ্ছে দ্বিতীয় বাস্তব কারণ কি এখানে হচ্ছে আইন আছে ধারা আছে এই আইন ধারাকে মনে রাখতে হবে এখানে কিন্তু হচ্ছে কোনো বেশিরভাগ লজিক কিছু নেই কারণ কোন ধারায় কোন কি হচ্ছে কখন তৈরি হচ্ছে সেইগুলোই এখানে মনে রাখতে হয় আর যত ক্লাস দেখবে তত বেশি মনে রাখতে তোমাকে হচ্ছে এটা হেল্প করবে চলো এটা গেল উনিশশো পঞ্চাশ নাইনটিন ফিফটি উনিশশো পঞ্চাশের এর হচ্ছে চব্বিশে জানুয়ারি গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসছে উনিশশো ছেচল্লিশের এগারোই ডিসেম্বর সবাই গণপরিষদের সাই চেয়ারম্যান পদে নির্বাচিত হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ আর ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিল কে বলতে পারবে চলো তোমার একটা আমার একটা প্রশ্ন তোমাদের কাছে দেখি যে যে জানো শেষ হচ্ছে অ্যান্সার করবে এরপরে দেখো এরপরে কি হচ্ছে উনিশশো সালে সালের তেরোই ডিসেম্বর জওহরলাল নেহরু সংবিধান সভার উদ্দেশ্যে ঠিক আছে উদ্যোগ সংক্রান্ত উদ্দেশ্য হচ্ছে এই সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেছিল তাহলে কি উনিশশো ডিসেম্বর জওহরলাল নেহরু সংবিধানের উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করছে কে করছে জওহরলাল নেহরু উনিশশো ছেচল্লিশ সেটা শর্ট কোয়েশ্চেন হিসেবে তোমাদেরকে তুলে গেছে নম্বর দেয় তাই জন্য কি এই লাইনটা তোমাদেরকে বলে দিলাম এরপরে কি খসড়া কমিটি খসড়া কমিটিটা কি সেটা হচ্ছে দেখা যায় খসড়া কমিটি হচ্ছে গঠিত হয়েছিল উনিশশো সাতচল্লিশের উনত্রিশে আগস্ট খসড়া কমিটি কবে গঠিত হচ্ছে উনিশশো সাতচল্লিশের উনত্রিশে আগস্ট ঠিক আছে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জায়গা ইম্পর্টেন্ট কোশ্চেন খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিল আম্বেদকর ডাক্তার বি আর আম্বেদকর খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিল ডাক্তার আর আম্বেদকর আর খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা কত ছিল মোট সদস্য সংখ্যা ছিল হচ্ছে সাতজন এখানে বি আর আম্বেদকর ছিল হচ্ছে সভাপতি এবং তার সঙ্গে সঙ্গে আরও বিশিষ্ট মানুষেরা ছিল ঠিক আছে তাদেরকে নিয়ে এই খসড়া কমিটিটা গঠন হচ্ছে আচ্ছা আরো কয়েকটা বিশেষ প্রশ্ন যে প্রশ্নগুলো কিন্তু তোমাদের এখান থেকে আছে সেটা কি সেটা হচ্ছে ভারতীয় সংবিধান কবে ভারতীয় সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল কবে তো তার অ্যান্সার হচ্ছে ছাব্বিশে নভেম্বর উনিশশো আর এই দিনটাতেই ভারতের সংবিধান দিবস হিসেবে পালন হয় ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ঠিক হচ্ছে নভেম্বর সংবিধান দিবস সংবিধান দিবস কবে পালন হয় ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবস হিসেবে পালন হচ্ছে কবে উনিশশো সালে ঠিক আছে এইটা কিন্তু একদম পুরো হচ্ছে একটা বিবর্ষ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে কোয়েশ্চেনটা কিন্তু বারবার আছে আর এই গণপরিষদের প্রতীকী একটা চিহ্ন ছিল সেই চিহ্নটা কি জানো সেই চিহ্নটা হচ্ছে হাতির চিহ্ন দিয়ে এইটাকে হচ্ছে বোঝানো হয়েছে তারপরে কি উনিশশো সালে চব্বিশে জানুয়ারি গণপরিষদের সর্বশেষ অধিবেশন হচ্ছে আর ভারতের সংবিধান কার্যকর হচ্ছে এটা কবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে এই দিনকেই প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হচ্ছে তাহলে কবে এই ভারতের সংবিধান কার্যকর কবে হচ্ছে সবকিছু লেখালিখিত হয়ে গেল এত কিছু সংবিধানের মধ্যে থাকবে সবকিছু হচ্ছে লেখালিখিত হয়ে গেল এবার এটা কবে থেকে শুরু হবে যে দিনটা থেকে শুরু হচ্ছে সেটাই কি সেটাই হচ্ছে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করছি সেই দিনটা হচ্ছে কি ছাব্বিশে জানুয়ারি পঞ্চাশ সাল ক্লিয়ার তাহলে সংবিধান দিবস কবে নভেম্বর উনপঞ্চাশ ঠিক তারপরেই উনিশশো ঊনপঞ্চাশের পর নভেম্বর চলে গেল ডিসেম্বর জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সেদিনকে কি সেদিনকে হচ্ছে সেদিনকে হচ্ছে ভারতের সংবিধান কার্যকর হচ্ছে ভারতের সংবিধানের প্রথম বা প্রথমে বা মূল সংবিধান ছিল হচ্ছে তিনশো পঁচানব্বইটি এই যে যখন সংবিধানটা হয়েছে তো টোটাল কি টোটাল হচ্ছে মূল সংবিধানের সংখ্যা কতগুলো ছিল যখন প্রথম শুরু হয়েছে কিন্তু এটা আজকের দিনে কিন্তু সেম নেই আজকের দিনে নাম্বারটা বেড়ে গেছে কিন্তু যেদিনকে প্রথম শুরু হয়েছিল তো তখন কি তখন ছিল হচ্ছে তিনশো পঁচানব্বইটা আর্টিকেল কতগুলো তিনশো পঁচানব্বইটা আর্টিকেল ছিল ছিল হচ্ছে চারটে শিডিউল আর বাইশটি পাটে এটা বিভক্ত ছিল ঠিক আছে এই সংখ্যাগুলো যখন শুরু হয়েছিল তখনকার এগুলো সংখ্যা কিন্তু এখন হচ্ছে এটাকে আপডেট করে দেয়া আছে এগুলো পেয়েছে ঠিক আছে বর্তমানে সংবিধানে মোট 448খানা রয়েছে ধারা আর কি ধারাগুলি হচ্ছে 25টা পাটে বিভক্ত হয়েছে আর 12টা তপশীল হয়ে গেছে 8 থেকে 12টা হয়ে গেছে ধারাগুলো হচ্ছে 300 পঁচানব্বইটা থেকে দেখা হচ্ছে চারশো আটচল্লিশটা হয়ে গেছে তাহলে কি প্রথমে যখন শুরু হয়েছিল তখন অতগুলো ছিল কিন্তু সময়ের সাথে সাথে যখন আমরা সমস্যা দেখি তখন কি নতুন নতুন আইনও তৈরি করতে হয় ঠিক সেই কারণেই দেখা হচ্ছে এখানে বিভিন্ন হচ্ছে ধারা আরো হচ্ছে বেড়েছে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা যে কেন বেড়েছে তোমার মনে এখন প্রশ্ন জাগতেই পারে কেন বেড়েছে তো সেই কেনর উত্তর হচ্ছে কিন্তু এইখানে গণপরিষদে ভারতীয় জাতীয় পতাকা হিসেবে গৃহীত হয় গণপরিষদে ভারতে ভারতীয় জাতীয় পতাকা হিসাবে কবে গৃহীত হয়েছিল তো সেটা হচ্ছে বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ সালে ঠিক আছে আচ্ছা ভারতের প্রথম উপরাষ্ট্রপতিকে ছিল একটা প্রশ্ন তোমাদেরকে করেছিলাম তার অ্যান্সার হচ্ছে রাজেন্দ্র প্রসাদ চলো আজকের হচ্ছে গণপরিষদ সম্পর্কে এই জায়গাগুলো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট ছিল এবং এই জায়গাগুলো তোমাদের সামনে আমি তুলে ধরলাম এইটা নিয়ে যদি তোমাদের আরও ক্লাস দরকার হয় তা সেটাও আমাকে বলবে আমি অবশ্যই করে দেবো আর এটা ছাড়াও জিওগ্রাফি ক্লাস নিয়ে আসছি আমি আর পলিটিক ক্লাসও আর অ্যাভেলেবেল আসতে থাকবে নো টেনশন সব কিছু হচ্ছে পরস্পর পেরেতে থাকবে আর কি কী সমস্যা কি কী দরকার সেটাও হচ্ছে আমাদেরকে জানাতে থাকো আমি তোমার হচ্ছে সেই সমস্যাগুলো মেটানোর চেষ্টা করবো আর একটা জিনিস তোমাদেরকে আমি বলতে চাই সেটা হচ্ছে দেখো হচ্ছে চ্যানেল খুললেই হচ্ছে একটা ফোন নাম্বার পেয়ে যাবে সেই টাইম বাংলার ফোন নাম্বার যদি কোনো স্টুডেন্ট এরম থাকো যে হচ্ছে ভালো পিপিটি বানাতে পারো যার কাছে ল্যাপটপ অ্যাভেলেবেল রয়েছে পিপিটি বানাতে পারো কিংবা হচ্ছে যে ভালো রিলস বানাতে পারো তো তাহলে হচ্ছে সে অবশ্যই হচ্ছে আমাকে আমার নাম্বারে বা হচ্ছে এই সেই টাইমের নাম্বারে কন্ট্যাক্ট করবে এবং তার সঙ্গে কিছু দরকার আছে ঠিক আছে চলো আজ এতটাই দেখা হচ্ছে পরে ক্লাসে চলো টাটা বাই বাই